सब लेख दी छे थोड़ा लो ও গাইস সেই লেভেলে লাগছে কিন্তু দেখতে গাইস। আর এই মাংসর পিসটা দেখতে পাচ্ছি কতটা বড়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো আছি। তো চলে এসেছি আরেকটা নতুন মজাদার নাই, মানে একটু মাইন্ডটা মনটা একটু ঠিক নেই, তো সেই জন্যে ভাবছি একটু বাজার দিকে যাবো, একটু বিরিয়ানি টিরিয়ানি কিছু আনবো, দিয়ে খাওয়া দাওয়া করবো, মাইন্ডটা একটু ফ্রেশ করবো। তো সেটা নিয়ে হবে আজকের ভিডিও। তো চলো সেটার জন্য আর কি বেশি কিছু বলছি নেই, তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি, কেমন হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানাবে। আর আজকে আমাদের ভিডিও হবে যে রাতের অন্ধকারে বিরিয়ানি ভোজন। তো সেই ভিডিওটা তোমরা পুরো লাস্ট অবধি দেখতে থাকো। তার আগে বলি, চ্যানেল যদি কেউ নতুন হয়ে আছো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো বন্ধুরা, গাড়িতে চেপে আমরা বিরিয়ানি দেখতে পাচ্ছ, হচ্ছে আমি, হচ্ছে শুভ আর হচ্ছে বিক্রম ভাই। গাড়িতে এখন আমরা বিরিয়ানি গেছি সেই বিরিয়ানি আনার জন্য। তো গাড়িতে এত হাওয়া দিচ্ছিল, এত হাওয়া দিচ্ছিল, দেখতে পাচ্ছে অবস্থা পুরো জামা উড়াই দিচ্ছে আর চুলগুলোকে একদম পুরো পেছন দিয়ে করে দিয়েছে। তো আস্তে আস্তে তারপর আমরা পৌঁছে গেলাম ছাতনা। আর এই যে ছাতনা তৃপ্তি যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে এখন আমরা এসেছি, আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এই বাইরে বসে ওয়েট করছিলাম যে কতক্ষণ পর আমাদের জিনিসটা আসে। আর ব্যাকগ্রাউন্ডে আমি আছি সেটাও দেখা দিচ্ছি তোমাদেরকে। এই যে ব্যাকে দেখতে পাচ্ছ আমি বসে আছি আর এদিকে আর দুজন। তো এখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো, ওই জন্য বাইরে একটু বসলাম অর্ডার দিয়ে পরে। বাইরে মানে একটু বললেও মোটামুটি আধ ঘন্টা টাইম লাগবে তোমাদের জিনিসটা দিতে। তো ওই জন্যে আমরা বসে গেলাম বাইরে ওয়েট করার জন্যে। আর এদিকে অনেকটাই ভিড় ছিল আর অনেকটাই বড় রেস্টুরেন্ট বটে এটা। তো চলো আস্তে আস্তে আমাদের প্যাকিং করেও চলে এসছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বিরিয়ানি প্যাকিং হয়ে গেছে, সেটা নেওয়ার জন্য আমরা এখন বিল পেমেন্ট করছি। আর আমাদের বিল পেমেন্ট হয়ে গেছে, তো এবারে আস্তে আস্তে সেগুলো আমাদেরকে ওই যে থলি দিল একটা, এই থলিটাতে এবারে প্যাকিং করে নেবো। আর এই যে দেখতে পাচ্ছি ফাইনালি সেই থলিতে সব প্যাকিং করছি বিরিয়ানিগুলো। আমাদের ছয় প্যাকেট অর্ডার দেওয়া হয়েছে, তো সেই ছোটা প্যাকেট সাজা সাজা এখন ঢুকা নিচ্ছে। এবং প্যাকেটের মধ্যে একটা করে স্যালাডের প্যাকেটও দিয়ে দিয়েছে, কারণ স্যালাডগুলো ওটার সাথে দেয় নাই, গাড়িতে নিয়ে যাবো একটু অসুবিধা হবে, একসাথে ইয়া হয়ে যাবে। তো ওই জন্য আলাদা আলাদা প্যাকিং করে দিয়ে দিয়েছে স্যালাড আর বিরিয়ানি। তো চলো আস্তে আস্তে এগুলো সব থলিতে ঢুকাই নিলাম। এই হচ্ছে বিক্রম আছে আর আমি আছি, আর আমার ফোনে ভিডিওটা করছি শুভ। তো চলো ফাইনালি এগুলো ঢুকানো হয়ে গেলো। তো আস্তে আস্তে এবারে এগুলো নিয়ে বেরাবো এখান থেকে। আর বিলটাও পেমেন্ট করা হয়ে গেছে আগেই আমাদের, খুব কম রেটেই পাওয়া যাচ্ছিলো এখানে বিরিয়ানি, এই হলো থলি। তো চলো আস্তে আস্তে বিরিয়ানি নিয়ে বেরিয়ে গেলাম। আর এবার গাড়িতে যাবে সোজা চলে যাব আমাদের ঘর না, মানে ঠিক মাঠে, মাঠে বসে খাবার মানে খাবো। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তা করতে করতে বাইকটা দেখছি আবার তেল নাই। তো এই যে বাইকে তেল ভরার জন্য সেই পেট্রোল পাম্পে দাঁড়াই গেছি, পেট্রোল পাম্পে ঢুকে তেল অর্ডার দিয়ে দিলাম আর তেল সঙ্গে সঙ্গে ট্যাঙ্কিতে ভরে দিল আমাদের। এই যে দেখতেই পাচ্ছ ট্যাঙ্কিতে তেল ভরছে এখন, মানে গাড়িটাকে তো খাওয়াতে হবে। তো চলো গাড়িরও তেল ঢোকানো হয়ে গেছে, এবার পেমেন্টটা করে দিই। আর এদিকে আছে শুভ, বিক্রম আর আমি। এই যে হচ্ছে শুভ, থলিটা ধরি কারণ এটা ক্যাশে পেমেন্ট হবে, ওই জন্যে এই থলিটা ধরে নিলাম আমি আর পেমেন্ট করে দিল। তো চলো আস্তে আস্তে পৌঁছে গেলাম। তো বন্ধুরা চলে এসেছি বিরিয়ানি নিয়ে। তো দেখলে তো সেখানে মানে সব থলিতে প্যাকিং করলাম। তো এই যে থলি নিয়ে এসেছি প্যাকিং করে একদম। তো এবারে ফাঁকা মাঠে তোমাদের বললাম রাতের অন্ধকারে বিরিয়ানি ভোজন আজকের ভিডিও আমাদের। চলো বার করি এক একে, একটা দুটো তিনটা আর কটা আছে রে, চারটা পাঁচটা। একটা মিস্টেক আছে কারণ একটা ঘর পার্সেল চলে গেছে আর এইগুলোতে স্ল্যাডগুলো আছে। তো চলো আস্তে আস্তে সিল খুলি, একটা সিল খোলা যাক। আরও আছে আমাদের টিম মেম্বার, তো তাদেরকে দেখা যায় না ক্যামেরায়। এটার ভিতরে অনেক কিছু মাল মেটেরিয়াল আছে, মানে অপরে মাল মেটেরিয়াল গুলো না দেনাই তো ভিতরে ঢুকাই দিয়েছে। তো আস্তে আস্তে তোমাদেরকে সব দেখাবো। তো চলো দেখতে থাকো, এক পিস আর খুলছে না, এটা থাক, এবারে খাইতে খাইতে বাকিটা। তো গাইজরা এবার দেখতে পাচ্ছ বিরিয়ানিটা প্যাকিং মানে ডিবার মধ্যে প্যাকিং করা আছে, সেটাকে এবারে পাতা নিয়ে এসেছি, পাতার মধ্যে ঢালবো। আর কেমন আছে সেইটা একটু তোমাদেরকে কোয়ান্টিটিটা দেখায় এখানে। চলো পাতাতে ঢালি আর তোমরা একবার দেখো ভিতরের কোয়ান্টিটিটা গাইজ, সেই সেই। আর এই মশলাগুলো সব ডিবার মধ্যে লেগেছিলো। আর এই হলো বড় একটা, বেশ বড় লেগ পিস আলু আর একটা দিয়েছে ডিম, ওই যে দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দরই লাগছিলো দেখতে, বড় বড় ছিল মাংসর পিসগুলো, মানে সবাইকে দিয়েছে লেগ পিস একদম, প্রতিটা জড়া প্যাকেট আছে প্রতিটা লেগ পিস। আর এই হচ্ছে স্যালাড, চলো স্যালাডটাও পাতার মধ্যে ঢেলে দিলাম। এইবারে চলো খাওয়া, মানে খাওয়া দাওয়া শুরু হবে। আর তাদের পাতাগুলো একবার দেখাই দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছি সবাইকে পাতেই একটা করে গাইস লেগ পিস, ডিম আর একটা করে আলু। তো গাইস চলো এবারে
শুরু করা যাক। কেমন লাগছে টেস্ট? হেভি লাগছে। টেস্ট মোটামুটি ঠিকই আছে। এইটা টেস্ট করা যাক কিরকম লাগছে। সব লেগ দিয়েছে। চিকেন টেস্টটা হেভি আছে। আর এই যে একটা ডিম দিয়েছে, এখন কিন্তু কোয়ান্টিটি কমায় দিয়েছে আগের থেকে। না ঝাড়া গুঁড়ো পাইছে যাই বলে। আরে হচ্ছে একটা আলু ভিড় হয়েছে প্রচুর হোটেলে। মুসলিম দোকান হিন্দু বুঝতে পারছি, তোমাদের জিভে জল আসবে। দেখো দোকান নয়, 7 মিনিট লাগে দোকানটা হয়েছে হিন্দু কিন্তু কারিগর মুসলিম বিরিয়ানি ছাড়া হিন্দু। পাতাটা একবার অস্তর দেখো। আরেকটা জিনিস আছে, সেটা হলো ওয়াই স্প্রাইট। স্প্রাইট খাবো কিসে? এটাতে ঢালে স্প্রাইট খাবো, এটাতে গ্লাস আনা হয় নাই। তো যারা খাইতে যাও তারা অবশ্যই লোকেশন বলে দিয়েছি, ছাতনা বাইপাস চলে যেতে পারো। আর যদি না যেতে পারো আমাকে সঙ্গে নেবে, তার জন্য 1 প্লেট এক্সট্রা লাগবে আমাকে। দেখি আর সুপার টেস্ট কেমন লাগছে। আরে হচ্ছে আমার পাতার অবস্থা, তো চলো খাবারটা খাই, কারণ চিজালে পরে খাওয়া হবে না বেশি। এটা স্যালাড খাই শেষ করি। তো গাইস এটা দেখতে পাচ্ছ বিরিয়ানি খাওয়া শেষ, এই যে সব ফাঁকা, আর এই সাইডেও পাতাগুলো সবাইকে ফাঁকা হয়ে গেছে। লাস্ট স্প্রাইটে হাত ধুবি? স্প্রাইটে হাত ধুবি? তো বিরিয়ানি খাইতে কিন্তু সেই লেভেল লাগলো, টেস্ট হেভি আছে। তো কেউ যদি বিরিয়ানি খাইতে যাও তাহলে অবশ্যই বলবো ছাতনা, বেশি দূর না, ছাতনা বাইপাসে তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বড়। ওটা ওইখানে গেলে বিরিয়ানি একদম কম রেট, 100 টাকার মধ্যে এত সুন্দর কোয়ান্টিটি একটা বিরিয়ানি, আমার দেখা সত্যি বেস্ট। তো কেউ যদি খাইতে যাও তাহলে অবশ্যই চলে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা একটু সবাই, এত সুন্দর টেস্ট আঙুল চটতেছে। তো ভিডিওটা কেমন হয়েছে সেটা একটু সবাই কমেন্ট করে জানিয়ে দেবে। আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, মাঠে হাতে আছি আর অন্য কিছু বলছি নেই। কমেন্ট করে বলে দেবে সবাই কেমন হয়েছে ভিডিওটা।